আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নুরুন্নবি জামশেদ। আমি সাধারণত আমার এই চ্যানেলে ফিউফুল অ্যান্ড ব্লগ ভিডিও আপলোড করে থাকি। আমি গতকাল একটি ভিডিও আপলোড করেছিলাম তাড়াহুড়া করে, সেখানে বয়সুদি নাই, যেটি হচ্ছিল সরকারি স্কুলে লটারির মাধ্যমে ভর্তির ফলাফল অনলাইনে কিভাবে চেক করতে পারবে শিক্ষার্থীরা বা অভিভাবকরা, সেই বিষয় নিয়ে। তো সেটি আমি আপলোড করার পর উনিশ ঘন্টা হয়নি, এর আগেও 3000 প্লাস ভিউ হয়ে গেছে। তো এই জন্য আমি এই ভিডিওটি করছি, কারণ আমাকে অনেকে কমেন্ট করে জানতে চেয়েছে যে যারা ওয়াইটিংয়ে রয়েছে, এখনও সিলেক্ট হয়নি, তারা কি করবে। তো আমি সেই বিষয়ে উত্তর দেওয়ার জন্য আমি যতটুকু জেনেছি সেটি হচ্ছে, যারা যেই স্কুলে সিলেক্ট হয়ে গেছে সেখানে হয়তো বা এমনও হতে পারে অনেক অনেক শিক্ষার্থী অন্য স্কুলে ভর্তি হয়ে গেছে বা যেই স্কুলে সিলেক্ট হয়েছে সেখানে পড়বে না, এমনও হতে পারে। তো তারা যদি সেখান থেকে চলে যায় তাহলে হয়তো বা ওয়াইটিংয়ে তাদেরকে রেখেছে, তারা সুযোগ পেতে পারে। তো আর যারা সিলেক্ট হয়ে গেছে তারাও জানতে চেয়েছে কীভাবে ভর্তি হবে। তো সেই বিষয়ে আমি স্ক্রিনে বিজ্ঞপ্তিটা দেখাচ্ছি, মনোযোগ সহকারে দেখবেন, হয়তো আপনাদের কাছে সেই পিডিএফটি বা ছবিটি থাকতে পারে, যদি নাই থাকে তাহলে আমার স্ক্রিন থেকে সেটি দেখে নিন। আর সেখানে যেভাবে দেওয়া হয়েছে, বলা হয়েছে কোথায় কীভাবে মেল করতে হবে, যোগাযোগ করতে হবে, সেভাবে আপনারা যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন। ডাউনলোডকৃত ফলাফল প্রাপ্তির সাথে সাথে প্রতিষ্ঠান প্রধানগণ সংশ্লিষ্ট জেলা উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবরই ইমেলে প্রেরণ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরকে অবহিত করবেন। উল্লেখ্য, নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে ভর্তি কমিটির সভা আহ্বান করে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থা গ্রহণ করবেন। তো সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমার এই নুরুন্নবি জামশেদ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।